ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে ছাপ্পা ভোট হয়েছে, 35টি ব্লকে ভোট হয়েছে আপনারা জানেন, 96টি আসনে ভোট হয়েছে জেলা পরিষদে। যেমন 29টি জেলাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয়, সেখানে কোনো শাসক বনাম বিরোধী ভালোই ভোট হয়। এদিন সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও ছয় আগরতলার কংগ্রেসের বিধায়ক তারা পরিষ্কারভাবে সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবে জানিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র উৎসবের মেজাজে মানুষ সকাল থেকেই ভালো ভোট দিয়েছিল। তারপর যখন দুপুর 2:30 বাজে তখন থেকেই কিন্তু দাপাদাপি লাফালাফি শুরু হয়। যেমন ধনপুরে বিন্দু দেবনাথ বিজেপির বিধায়ক, তিনি প্রকাশ্যেই ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। তাহলে আসলে রূপে চিত্র হচ্ছেটা কি? এটা একটা রাজনৈতিক সমীকরণ বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক সাবরুমের বিধায়ক তিনি বলেন, ছাপ্পা ভোট তো হয়েছে হয়েছে, তার সঙ্গে মানুষের অধিকার জোর করে কেহেও নিয়েছে। তবে রাজনৈতিক মহলে সেই রকম কি কোনো প্রভাব বা ফ্যাক্টর দেখা যেতে পারে? আসলে কিন্তু তা নয়। এবার যে ছাপ্পা ভোট হয়েছে, সেই ছাপ্পা ভোটের দায়ী কে নেবে? মানুষ নির্বিঘ্নে ভোট দিতে আসতেই পারে না, যে রাজ্যে শাসকের দাপট সেই রাজ্যে গণতন্ত্রের উৎসবের মেজাজে কি আবার ভোট হতে পারে? কিন্তু ভোট হয়েও কি কাম হলো আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। অন্যদিকে যদি আমরা দেখি, প্রতিমা ভৌমিক, প্রতিমা ভৌমিকের ভাই ও বিধায়ক বিন্দু দেবনাথ প্রকাশ্যে আচরণ ব্যবহার করছেন এবং ধমক হুমকি দিচ্ছেন। কেন হচ্ছেটা কি সমাজে, হচ্ছেটা কি? এটাই জানতে চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সাংবাদিক সম্মেলনের পর রাজনৈতিক দক্ষতা হিসেবে কিন্তু ত্রিপুরার পঞ্চায়েত ভোট সেটার উপরে নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে। তবে যেখানে গণ্ডগোলের চিত্র আমরা দেখতে পাচ্ছি ধনপুরে, অর্থাৎ নির্দলের প্রার্থীকে তার উপর চড়াও করে এবং তিনি আক্রান্ত হন। অবশেষে এটারই নাম কি গণতন্ত্র না সুশাসন? এই মুহূর্তের সবচাইতে বড় খবর, জিতেন্দ্র চৌধুরী সহ বাম কংগ্রেস নেতৃত্বরাও একই কায়দায় বিশেষ অঙ্গীকার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। তবে এদিন অধীর রঞ্জন চৌধুরীও ত্রিপুরার নির্বাচন নিয়েও তিনি ক্ষোভ দেখিয়ে বিজেপির দিকে নিশানা আমরা জানতে পারছি। তবে এই মুহূর্তে যেটা খবরের আপডেট, যেমন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হতো না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতত, ত্রিপুরাতে 71% আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়, বাকি আসনগুলো তাহলে কিছু বিশেষ অঙ্গীকার ভূমিকা পাওয়া যায়। তাই রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটাই এখন দেখতে পাচ্ছি আমরা। আর অন্যদিকে বিজেপির বিধায়ক থেকে মথার বিধায়করা একেবারে রীতিমতো দাপাদাপি। মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং সেই মতাবেগ অনুযায়ী বা খবরের আপডেট অনুসারে সেই ব্যাপারটাও কিন্তু আজ না হলে কাল সরকারের তো পতন একদিন না একদিন নিশ্চিন্তে হতে পারে। সাংবাদিক সম্মেলনের পর যে সিদ্ধান্ত বা চূড়ান্ত সেটা কি আদৌ ঠিক হবে বলে মনে হচ্ছে? আসলে কিন্তু তা নয়। রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও খুবই প্রয়োজনীয়তা সেটা এখন দেখার একটা বিষয় থাকবে। দর্শক বন্ধুগণ, এছাড়াও আপনাদেরকে আমরা দুটি কথা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনে রাখবেন। সেটা এখন
আশেপাশে থেকে আনাচ্ছে কানাচ্ছে রাজনৈতিক মহলে, এটাই এখন ভবিষ্যৎবাণী বা দেখার একটা বিষয়। সেটাই এখন দেখতে পাচ্ছি আমরা, ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট হয়েও শান্তি নেই। কেন শান্তি নেই? এক বিশেষ অঙ্গীকার ভূমিকা নিয়ে ত্রিপুরাতে রাজনৈতিক ভূমিকা হিসেবে ছাপ্পার উপর নির্ভরশীল করছে। এছাড়াও মোথার বিধায়ক, সেটাই এখন দেখার বিষয়। তাই মোথার বিধায়ক তিনি প্রকাশ্যে রামচন্দ্র ঘাটে ধমক দিচ্ছেন, তা বাবা বিজেপি জোট শরিক। সেটা এখন দেখতে পাচ্ছি আমরা। দর্শক বন্ধুগণ, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে, সেটাই এখন ভবিষ্যতের কথা বলবে ভোট গণনা পর্যন্ত। তাই এবার জনগণের গর্জনে রামচন্দ্র ঘাটে যে মোথার বিধায়কের আচরণ বিজেপি জোট শরিকের সঙ্গে, সেটাই এখন দেখার একটা বিষয়। এবার বিষয়টা হচ্ছে রাজনৈতিক মহলে যে, কিন্তু এই প্রশ্নের উত্তরে দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে ত্রিপুরায় পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই ব্যাপক একটা উদ্দীপনা, আর সেই উদ্দীপনায় রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু এবার যে রাজনৈতিক ভূমিকা হিসেবে, দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে আগামী দিনে যে পথ চলা শুরু, সেটাই ত্রিপুরার পঞ্চায়েত ভোটে আজকে যে প্রতিফলন দেখা যাচ্ছে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন ধর্মনগর, উদয়পুর, এছাড়াও ধনপুর, একাধিক জায়গাতে কুমারঘাট, একাধিক জায়গাতে কিন্তু ছাপ্পা ভোট চলেছে। বাড়িতে বিরোধীদেরকে ধমক দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এমনটাই রাজনৈতিক মহলে যে ধারণা এবং রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও কিন্তু আমরা জানতে পারছি। দর্শক বন্ধুগণ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক, বর্তমানে তিনি 40 সাবরুমের ত্রিপুরার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে বিরোধী রাজনৈতিক দলগুলিদের বাড়িতে হুমকি দেখানো হয়েছে। তাহলে কি এই রাজনৈতিক সমীকরণের চিত্রটা কি পাল্টাবে না বদলাবে, এটাই এখন দেখার একটা বিষয়। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ, তারাও কিন্তু দাবি করছেন যে পঞ্চায়েত ভোটে যেভাবে ছাপ্পা হয়েছে সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা। তাই মানুষের রায়, জনগণের গর্জন, সেটা স্পষ্ট হচ্ছে। 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও ছাপ্পা ভোট কী করে হলো, প্রশাসন কী করছিল, কেন্দ্রীয় বাহিনী কী ঘুমাচ্ছিল, এটাই নিয়ে প্রশ্ন উঠছে হাজার রাজনৈতিক মহলে তথ্য বিবরণ নিয়ে। কিন্তু এই বিষয়গুলি নিয়ে আরও একটা শাসকের বিরুদ্ধে কড়া সমালোচনা বাম কংগ্রেস নেতৃত্বরা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন আজকে।